আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গার তীরে অবস্থিত। এটি পূর্বে ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি ছিল, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা ছিলেন নওয়াব আব্দুল গনি। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই ভবনের নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 সাল থেকে 1872 সালের মধ্যে এই আহসান মঞ্জিল নির্মাণ করা হয়। আহসান মঞ্জিল জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল 10:30 হতে বিকাল 6:30 পর্যন্ত এবং শুক্রবার বিকাল 3:00 থেকে রাত 8:00 পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকে। এছাড়াও সকল সরকারি ছুটির দিন এই আহসান মঞ্জিল বন্ধ থাকে। জাদুঘরের প্রবেশ মূল্য বাংলাদেশি দর্শকদের জন্য জন প্রতি 20 টাকা, 12 বছরের কম বয়সী শিশুদের জন্য 10 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য 500 টাকা। আহসান মঞ্জিল প্রবেশের টিকিট অনলাইন থেকে ক্রয় করতে হয়। আমার ভিডিও ডেসক্রিপশনে টিকিট ক্রয়ের ওয়েবসাইট লিংক দেয়া আছে। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে। একসময় এই গম্বুজটির চূড়া ছিল ঢাকা শহরের সর্বোচ্চ উঁচু স্থান। মূল ভবনের বাইরে 3 দরজা বিশিষ্ট বিশাল প্রবেশদ্বার এবং সুউচ্চ প্রশস্ত সিঁড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করে। 1985 সালের 3রা নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদ ও তৎসংলগ্ন এলাকা সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আধুনিক এই যুগে আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থানসমূহ তৎকালীন জমিদারদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয়। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।